ভারতের ইতিহাসে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। 1948 সালের 31শে অক্টোবর খুন করা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। খুনের ঘটনায় তার দেহরক্ষী সদবন্ত সিংকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর 1889 সালের আজকের দিনেই ফাঁসি দেওয়া হয় তাকে। বলিউড অভিনেতা ওম পুরি সাহেবের নাম আমরা প্রায় সকলেই জানি। 2017 সালে আজকের দিনেই মৃত্যু হয় তার। বলিউড অভিনেতা হলেও তার কর্মজীবনের শুরুতে একটি মারাঠি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর 1983 সালে মুক্তিপ্রাপ্ত ছবি অর্ধসত্য, যা ওম পুরির অন্য পরিচিতি তৈরি করে। প্রযুক্তির দিক থেকেও আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। 1838 সালে আজকের দিনেই প্রথম টেলিগ্রাফ টেলিফোনি যন্ত্র আবিষ্কার করেন। বিভিন্ন সাংকেতিক চিহ্নের মাধ্যমে খবর আদান প্রদান করা হতো ওই যন্ত্রের মাধ্যমে।